এমুলুকে রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না। ঝড় বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলা ভীমপুর গোদাইতলার 10 মাইল পিচের সড়কে যদি একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকা যায়, ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাউর হবে এক চিলতে টিমটিমে আলো, তারপর আলোটা এগিয়ে আসবে আর এগিয়ে আসবে। মেঘের ডাকাডাকি যতই থাক, কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ। বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়ি, তেরপোলের চৌকো একটা টোপর চাপানো, সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়ানো এক টাট্টু। মুখে কিছু বলার দরকার নেই, ছক্কা মিয়ার টমটম সবারই দেখা মাত্র থেমে যাবে। তখন এক লাফে পেছনের তেরপোল সরিয়ে চৌকো টোপরে ঢুকলেই নিশ্চিন্ত। আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম। টমটম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডেম থেকে, যে গাড়ির সামনে কয়েক সার ঘোড়া যেত, কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার একা গাড়ির ঘোড়া মোটে এক, তবু আদর করে লোকে নাম দিয়েছিল টমটম। ছক্কা মিয়ার চেহারাটি কিন্তু ভারী বদরাগী, ঠেঙা, ঠিং ঠিঙে রোগা, একটু কুঁজো গরণ, লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লাই গোঁপ, চামড়ার রং রোদ পোড়া তামাটে, তেমনি তার টাট্টুও, যেমন মনিব তেমনি ঘোড়া, হাড় জিরজিরে লম্বাটে গরণ, ঠ্যাং চতুষ্টয় যেন চারখানি কাঠি, মাথাটা দেখে সময় সময় ঠাউর করা কঠিন, এই প্রাণীটি সিংহী না প্রকৃত একটা ঘোড়া। হেসার ধ্বনি করলেই পিলে চমকে ওঠে, ভীমপুর বাজারের তাবর নেড়ি কুকুর দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তা চলতে বাস রিস্কই বেশি পছন্দ করে, ছক্কা মিয়ার টমটমে চললে হাড় মাংস দোলা পাকাতে থাকে বলেও না, কালের রেওয়াজ আসলে। কিন্তু ওই যে বলেছি, রাত বিরেতে বাস ফেল করলে তখন উপায়, ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায়। রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় সিরিজ গাছের তলায় খাপটি পেতে বসে থাকে, বাস এই টমটম রেডি। সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি, মাঝপথে এক জায়গায় ট্রেন দাঁড়িয়ে রইল তো রইল, আর নোড়ার নাম নেই, ব্যাপার কি না, আগের স্টেশনে মালগাড়ি বেলাইল। বেলা গড়িয়ে সন্ধ্যা হলো, তারপর যখন ট্রেনের চাকা গোড়ালো, ছোট মামা বেজার মুখে বললেন, বড়াতে আবার হতচ্ছাড়া ছক্কা মিয়ার টমটম আছে। ওই টমটমে কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল, বললাম, খুব মজা হবে তাই না ছোট মামা? ছোট মামা দাঁত মুখ খিঁচিয়ে বললেন, মজা হবে, বুঝবে ঠেলাখন। ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে, দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন। একটু পরে বললেন, খুব ঝড় বৃষ্টি হবে, কার মুখ দেখে যে বেরিয়েছিলাম, বড়দা এত করে বললেন তবু থাকলাম না, ছ্যা 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 ছ্যা, আমার কি আকিল। ভীমপুর স্টেশনে যখন নামলাম তখন কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই, রাত একটা বেজে গেছে, বাজার নিশুতি। চৌমাথায় সিরিজতলায় গিয়ে দেখি ছক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে, বোলা কোয়া নেই, দরদুরস্ত নেই, ছোট মামা টমটমের পেছন দিকে তেরপোল তুলে ঢুকে ডাকলেন, হাঁ করে দেখছিস কি, উঠে আয়, এক্ষুনি এক গাদা লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে যে। ভেতরে খড়ের পুরু গাদার ওপর তেরপোল পাতা, কেমন একটা বিশ্রী গন্ধ, অন্ধকারও বটে, যেন এক গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখলেন, একটু পরে আরও জোনা দুই লোক ভেতরে ঢুকে পড়ল, সে এক ঠাসাঠাসি অবস্থা, আর তারপরই আচমকা চিক্কুর ছেড়ে ছেড়ে মেঘ ডাল এবং সনসন করে এসে গেল এক জোরালো হাওয়া। ছোট মামা বললেন, ওই যা বলেছিলাম হলো তো। ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করল,
আরাম করে বসুন বাবু মশাইরা, এবারে রওনা দিই। তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চিঁ ডাক ছিঁড়ে যখন পা বাড়ালো, তখন টের পেলাম কেন ছোট মামা বাপস বলে মুখখানা তুম্ব করেছিলেন। সত্যি বাপস, হাড়গোড় ভেঙে যাওয়ার দাখিল। বাইরে হাওয়ার হইচই আর মেঘের হাঁকডাক যত বাড়ছে, ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে। একটু পরেই চর গড়িয়ে বৃষ্টির ফোঁটা টোপরের তেরকোলে পড়তে শুরু করল। ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন। আমি তখন অবাক, ছক্কা মিয়া বাইরে বসে চাবু হাঁকাচ্ছে, ওর বৃষ্টির ছাড় লাগবে না? রাস্তাটা ঘুরে রেললাইন পেরোলে দুধারে বিশাল আদিগন্ত মাঠ। ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা মিয়ার টমটমকে বেশ বাগে ফেল। অতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারের গভীর খালে নাকানি চোবানি খাবে। আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলেছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতরে শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ। কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোড়া বিকট চি করে চেঁচিয়ে উঠছে, তারিফ করে আমার পেছন থেকে এক সওয়ারি বলে উঠলেন, বকিরাজের বাচ্চা। এতক্ষণে তেরপোলের টোপর থেকে ফুটো দিয়ে জল চোঁয়াতে লাগলো। সওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়, বেহদ্দ ভিজে সপসপে হয়ে যাচ্ছিল জামা কাপড়। একসময় ছোট মামা হঠাৎ পাঁচকায় চেঁচিয়ে বললেন, হচ্ছে কি মশাই, আমার উপর পড়ছেন কেন? আপনার উপর আমি পড়লাম না আপনি আমার উপর পড়লেন? কি বাজে কথা বলছেন, আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ক, আপনি মানুষ না বড়? আমি বড়? আপনি তো বড়। ইস, কি ঠান্ডা, হাড় অবধি জমে গেল, দেখছেন না? আমার পেছনের সওয়ারি চাপা খিক খিক করে হেসে আমার কানের ওপর বলল, ঝগড়া বেঁধে গেছে বরাবর যাই, বুঝলেন তো মশাই, ছক্কা মিয়ার টমটমের এই নিয়ম। এমন বিদকুটে হাসি কখনো শুনিনি, কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যে বরফের মতো হিম। বললুম, ইস, একটু সরে বসুন না, বড্ড ঠান্ডা করে যে। লোকটা ভারী অদ্ভুত, সে ওই ভিদকুটে খিক খিক হাসতে হাসতে আরও যেন ঠেসে ধরলো আমাকে। চেঁচিয়ে উঠলাম, ছোট মামা, ছোট মামা। কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না। টোপরের ভেতরটা যেন ঘন অন্ধকার। ফের ডাকলাম, ছোট মামা তুমি কোথায়? লোকটা সেই খিক খিক হাসির মধ্যে বলল, আর ছোট মামা বড় মামা, মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে। হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলাম। সুটকেসটা হাতে ঠেকলো, কিন্তু সত্যিই ছোট মামা নেই। তারপর পেছনের দিকে চোখ পড়ল, ওদিককার পর্দাটা যেন পর্দা ফাঁই, বৃষ্টির ছাঁট এসে ডুবছে। আমি প্রচণ্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া, ছক্কা মিয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও। পেছনের সওয়ারি ফের সেই বিদকুটে হাসি হেসে উঠল। এবার আমি সামনের পর্দা ঠেলে সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামা খামচে ধরলাম। এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে ফেল, ঘুরে বলল, কি হয়েছে বাবু মশাই? ছোট মামা পড়ে গেছেন কোথায়? বালাই শার্ট পড়বেন কোথায়, কি গাছেন খুঁজে দেখুন না। নেই, তুমি গাড়ি থামাবে কিনা বলো? সামনে একটা মন্দির আছে, সেখানে থামাবো, যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই, বুঝলেন না? ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ। মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলাম, তারপর আটচালায় ঢুকে পড়লাম।
বুদ্ধি করে ছোট মামার সুটকেস আর আমার কিট ব্যাগটাও দুহাতে নিয়েছিলাম। কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম ছক্কা মিয়া টমটম বৃষ্টির মধ্যে আচমকা গোড়াতে শুরু করেছে, ঘোড়াটা ডেকে তেমনি নড়বড়ে পায়ে দৌড়াতে লেগেছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম, মুখে কথাটি পর্যন্ত আর ফুলল না। ভারী অদ্ভুত লোক তো এই ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি সমানে পড়ছে। নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি, ব্যান্সার ভিজে চপচপ করছে, প্রায় কেঁদে ফেলার অবস্থায়। কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলাম, কে কে? ছোট মামার সাড়া এলো, অন্তু নাকি রে? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, হ্যাঁ তোমার কি হয়েছিল ছোট মামা? ছোট মামা আটচালায় ঢুকে বললেন, কি হবে আবার, যা হবার তাই হয়েছিল। তবে ব্যাটাকে এবার যা জব্দ করেছি আর কখনো ছক্কা মিয়ার টমটমে ভুলেও চড়তে আসবে। ছোট মামা আমার কাছে সুটকেস দেখে খুশি হয়ে বললেন, জানতুম তুই ঠিকই নেমে পড়ে আমার অপেক্ষা করবি কোথাও। কিন্তু লোকটা কোথায় রইল? হাসলেন ছোট মামা। ওকে তুই লোক বলছিস এখনো? ওটা কি লোক নাকি? তবে কে? বুঝলি না? ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে তাহলে বুঝবি। থাকবে এখন রাতবিরেতে ও নিয়ে আলোচনা করতে নেই। ব্যাপারটা কি জানিস অন্তু, রাতবিরেতে অমন দু একজন ওরকম সওয়ারি ছক্কা মিয়ার টমটমে উঠে পড়বে। তারপর কি করবে জানিস? অন্ধকারে ঘাড় মোটকানো তাল করবে। যেই টের পেয়েছি আমার পিছনে লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেবার চেষ্টা করেছি। কিন্তু ব্যাটা পড়বার সময় এইসা হেঁচকাটান মেরেছি, আমিও ওর সঙ্গে তেরপোলের ফাঁক দিয়ে নিচে পড়েছি। তারপর? তারপর ছোট মামা? তারপর আর কি, বৃষ্টির মধ্যে রাস্তায় কুম্ফু জুডো যা সব একদিন কষ্ট করে শিখেছি সব চালিয়ে গেল। এক ম্যাচে ওকে এমন ছুঁড়লুম, একবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। এতক্ষণে বাজ পোড়া করো নেড়া গাছের ডগায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথাটা মুছে ফেল। ঘন্টা তিনে কাটাতে পারলেই ফার্স্ট বাস পেয়ে যাব। জামাটা নিগড়ে নে, ব্যাগ থেকে তোয়ালে বার করে মাথাটা মুছে ফেল। আমি শুধু ভাবছিলাম তাহলে আমার পেছনকার সেই সওয়ারি কি লোক নয়? সেই লোকটিও কি আমার ঘাড় মোটকানোর তালে ছিল অন্য লোকটার মতো? আমার মুখ দিয়ে ছোট আমার প্রতিধ্বনি বেরিয়ে গেল, ভাবস। ছক্কা মিয়ার টমটমে তারপর আর ভুলেও চাপার কথা ভাবতাম না। কিন্তু বছর দশেক পরে যখন কিনা আমি পুরোপুরি সাবালো, একদিন ভীমপুর স্টেশনে নেমে শুনলুম লাস্ট বাস চলে গেছে। স্টেশন বাজার তখন নিঝুম, সময়টা শীতের, আকাশে এক টুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশার ভেতর তার দশা বেজায় করুন। একটা চায়ের দোকান খোলা ছিল, শীতের রাত, 12টায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল। আমাকে দেখে বুঝি তার দয়া হলো, এক কাপ চা খাইয়ে দিল। শেষে বলল, বাবু মশাই তাহলে যাবেন কিসে গদাইতলা? কিসে আর যাব, বরং দেখি যদি ওয়েটিং রুমে রাতটা কাটানো যায়। চাওয়ালা মুচকি হেসে বলল, ছক্কা মিয়ার টমটমেও যেতে পারেন। ছক্কা মিয়ার টমটমের কথা তো ভুলে গিয়েছিলাম, সেবার ঝড় বৃষ্টি ছিল কম, ছোট মামাও বড় গল্পে মানুষ ছিলেন। হনন করে চৌমাথায় চলে গেলাম। গিয়ে দেখি সিরিজতলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া। পাশেই তার টমটম তৈরি, ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে, শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা। বললাম, গোদাইতলা যাবে নাকি ছক্কা মিয়া? ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল। আজ আর কোনো সওয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল। টমটম তেমনি নড়বড় করে চলতে শুরু করল, ঘোড়াটাও বিকট চিঁড় ডাকতে ভুলল না। অবিকল সব আগের মতোই আছে, এমনকি ছক্কা মিয়ার পেল্লাই গোঁপটারও ভোল বদলায়নি, আর সে অদ্ভুত ঘন্টার শব্দ। কনকনে ঠান্ডা হাওয়া তেরপোলের ঘেরাটোপের ছ্যাঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্ত্যক্ত করছিল,
জোরসড়ো হয়ে কোনা ঘেঁষে রইলাম। সামনের মোটা ছাঁদা দিয়ে বাইরে কুয়াশা মাখানো জ্যোৎস্নায় ঝিম ধরা মাঠঘাট চোখে পড়ছিল। গাছগুলো আগাপাশতলা কুয়াশার আলোয়ান চাপিয়েছে, আর মাথায় পড়েছে কুয়াশার টুপি। টুকরো চাঁদখানা কাটা ঘুড়ির মতো একটা নেড়া তাল গাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিলাম। মাইলটাক চলার পর রাস্তার ধার থেকে কে বাজখাই হাঁক চাললো, রোগো রোগো। অমনি টমটম থেমে গেল। ঘোড়াটাও স্বভাবত সামনের দুঠ্যাং তুলে একখানা চিঁ ছাড়ল। তারপর ছক্কা মিয়ার গোলা শুনলাম, আরে তারকা বাবু নাকি, সেলাম সেলাম। মুখ বাড়িয়ে দেখি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু। বললেন, রস। সাইকেলখানা তুলে দিলেন। তারপর যখন টোপরের ভেতরে ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন, কে? বললাম, আমি। আমি? আমি কি মানুষের নাম হয় নাকি? বলে দারোগা বাবু টর্চ জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন। নামধাম বলতেই হলো, পুলিশের লোক বলে কথা সব শুনে উনি বললেন, আমি আপনাদের গোদাইতলা থানার চার্জে, কিন্তু আপনাকে তো কখনো দেখিনি। বেগতিক দেখে বললাম, কলকাতায় আছি বহুকাল, তাই দেখেননি। তা আপনার নামটা জানতে পারি স্যার? বঙ্কু বিহারী রায়। আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি? বঙ্কু দারোগা জলদ গম্ভীর স্বরে বললেন, বেড়া এক দাগি বেগুন চোর, ভীষণ ভগাচ্ছে। আজ একটা বেগুন খেতে দুজন সেপাইকে নিয়ে ওদ পেতেছিলাম, তারা খেয়ে সটান একটা তাল গাছের ডগায় উঠে গেল, তাকে আর নামাতেই পারলাম না। তখন সেপাই দুজনকে তাল গাছের গড়ায় বসিয়ে আসলাম। আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বেয়াদপি। দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে, কিন্তু তার জন্য নয়, হতভাগা সেপাই দুজনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, আহা। মানে? আমাকে ফের টর্চ জেলে সন্দিগ্ধ নজরে দেখে নিলেন দারোগা বাবু। আপনি মশাই মোড়া বোয়া গাড়িতে এত রাতে চাপলেন যে? আপনি জানেন আজকাল সওয়ারি জোটে না বলে ছক্কা মিয়া মোড়া বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে? বলেন কি, তাহলে তো ভয়ের কথা। সত্যি ভয়ের কথা, আগে জানলে কথা কেড়ে বঙ্কু দারোগা বললেন, হয়তো জেনে শুনেই চেপেছেন, কিছু বলা যায় না। কেন, একথা বলছেন কেন? বলছি আপনার চেহারা দেখে, এমন ছুটকো রোগা চিমচে বাসি মোড়ার মতো লোক সচরাচর দেখা যায় না। কিনা কি বলতে চান আপনি? রাজবিরেতে আজকাল ছক্কা মিয়া টমটমেকে জ্যান্ত কে মোড়া বোঝাই যায় না মশাই। এই আমার হাত, পরীক্ষা করে দেখতে পারেন, আমি মোড়া না জ্যান্ত। বঙ্কু দারোগা আমার হাত সরিয়ে দিলেন জোরে। উফ, এ যে বেজায় ঠান্ডা। ঠান্ডা হবে না শীতের রাতে এই মাঠের মধ্যে? হাত কি গরম থাকবে? না মশাই, এমন রাতে বিস্তর শীতল চোরের হাত পাকড়েছি, তারা কেউ এমন ঠান্ডা ছিল না। কি, আমায় শীতল চোর বললেন? বঙ্কু দারোগা কোলার ভেতর থেকে বললেন, শীতল চোরের ভূত হতেও পারেন, কিছু বলা যায় না। তখন আহা বলা শুনেই সন্দেহ জেগেছে। আর সহ্য হলো না, খাপ্পা হয়ে চেঁচালাম, পুলিশ ও না যেই হন আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই। দারোগা বাবু ফের মুখের ওপর টর্চ জ্বেলে বললেন, বড্ড এগিয়ে এসেছেন, সরে বসুন, সরে বসুন বলছি। মুখের ওপর টর্চের আলো কারই বা সহ্য হয়, টর্চ নেবান বলে টর্চটা ঠেলে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। টর্চটা নিভে গেল এবং কোথায় ছিটকে পড়ল, কিন্তু এটাই বোধহয় ভুল হলো। আর বঙ্কু দারোগা বিকট গলায় চিৎকার করে উঠল, ভূত 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 ভূত। আর তার সাথে আমাকে এক রাম ধাক্কা মারল। টোপুরের এক পাশের জোড়া জীর্ণ তেরপোলের ওপর কাদ হয়ে পড়লাম, আর তেরপোলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেলাম। কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচণ্ড বেগে। পলকের জন্য দেখলাম কুয়াশা ভরা নীলচে জ্যোৎস্নায় কালো টমটম দূরে সরে যাচ্ছে, এসে আসছে অদ্ভুত এক শব্দ। ভাগ্যিস রোড দপ্তরের লোকেরা রাস্তার মেরামতির জন্য কিনারায় বালির গাদা রেখেছিল, আঘাত টের পেলাম না। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল, লোকেরা লণ্ঠন লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনাটা তাদের আগাগোড়া বলতে হলো।
কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। একজন বলল, কি বলছেন বাবু, ছক্কা মিয়া টমটম পেলেন কোথায়? কাল ভীমপুরের কাছে একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মিয়া তার ঘোড়াটা মারা পড়েছে যে। ভাগ্যিস টমটমে একটা মরা ছিল শুধু, সঙ্গের লোকেরা বাসে চেপে গঙ্গার ধারে গিয়েছিল। কিন্তু অবাক কাণ্ড দেখুন, মরাটা একেবারে আস্ত ছিল, তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতায় তুলতে পেরেছে। বঙ্কু দারোগার ওপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল। বরং উনি আমাকে বাঁচিয়েই দিয়েছেন দেখা যাচ্ছে, কিন্তু ওনার নিজের ভাগ্যে কি ঘটলো কে জানে। আহ বেচারা, কি ঘটলো তা পরদিন শুনলাম। বঙ্কুবাবু তখন হাসপাতালে, লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে, সাইকেলও অক্ষত নেই। কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি, তবে যাই হোক, আমার উপর যেটুকু ফাঁড়া গেছে তার জন্য দায়ী স্টেশনের বাজারের সেই ধরিব্বার চাওয়ালা। কেমন হেসে বলেছিল, ছক্কা মিয়া টমটমেও যেতে পারেন। সব জেনে শুনেও কি অদ্ভুত রসিকতা। অবশ্য এমনও হতে পারে সে বলেছিল ছক্কা মিয়া টমটমেও তো যেতে পারতেন, আমি হয়তো ভুল শুনেছিলাম, কি আপদের গোলমাল। সে আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন।